আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিনের উর্দু খাব নামক গ্রন্থ থেকে আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, স্বপ্নে কেউ যদি উর্দু ভাষায় কথা বলতে দেখে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হওয়ার লক্ষণ বুঝতে হবে। উটের শাড়ি দেখা অগাধ সম্পত্তি লাভ হওয়ার লক্ষণ। উটের গোশত খাইতে দেখা ব্যবসায় প্রচুর লাভ হবে। উত্তর দিকে যেতে দেখা কোন নতুন স্থানে যাওয়ার লক্ষণ। স্বপ্নে ওই পোকা দেখা আগুন লাগিবার সম্ভাবনা। স্বপ্নে উট দেখা প্রচুর ধন দৌলত লাভ হবে। উটকে পাগল দেখা আরোগ্য কাজ সফল হবে। উটে চড়ে ভ্রমণ করতে দেখা হজ নসিব হওয়ার সম্ভাবনা বোঝায়। স্বপ্নে উনুন দেখা হালাল উপায়ে অর্থ লাভ হবে। উঁচু দালান দেখা উঁচু মর্যাদা লাভ হবে। উঁচু দালানে প্রবেশ করতে দেখা সরকারি কাজে নিযুক্ত হওয়ার লক্ষণ। স্বপ্নে উপহাস করতে দেখা ধর্মীয় ব্যাপারে পশ্চাৎপদ করার লক্ষণ। স্বপ্নে উপর দিকে তাকাইতে দেখা কাজ যেকোনো কাজের মধ্যে সফলতা আসবে। স্বপ্নে উড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে দেখার অর্থ হলো মৃত্যু নিকটবর্তী হওয়ার সম্ভাবনা। উৎকৃষ্ট গাবি দেখা সুখ শান্তি আপনার পরিবারের মধ্যে আসবে এমন কিছু ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি উপর হতে নিচে পড়ে যেতে দেখে মান সম্মান হানি হওয়ার লক্ষণ বুঝতে হবে। উঁচু স্থানে আরোহণ করতে দেখা মান সম্মান বৃদ্ধির আলামত। স্বপ্নে উড়োজাহাজ দেখা ভাগ্য সুপ্রসন্ন হবে। উঁচু আশা স্বপ্নে উঁচু কোনো আশা করতে দেখা লজ্জা পাবে। উভয় হাত লাল বর্ণের দেখা রুজির জন্য কঠোর পরিশ্রম করার লক্ষণ। উত্তেজিত অবস্থায় নিজেকে দেখা কারো ক্ষতির আলামত বোঝায় থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের এই চ্যানেলটা সহ আরেকটা চ্যানেল আছে, নাম হচ্ছে জুবায়ের বিন ইমাম, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।